তৃণমূলের ব্লক সভাপতি হতে গেলে দিতে হবে ঘুষ। বিধায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, 30 লক্ষ টাকার বিনিময়ে বিজেপি দলের ইলেকশন এজেন্ট বড়ুয়ায় তৃণমূলের ব্লক সভাপতি হয়েছেন, আর 10 লক্ষের বিনিময়ে ব্লক যুব তৃণমূলের সভাপতি। আপনারা জানেন যে এখানকার বিধায়ক যিনি বড়ুয়ার মানুষের সাথে একের পর এক প্রতারণা, ধোকাবাজি, মিথ্যাবাজি, চিটিংবাজি কোনো রকম কিছু কিন্তু তিনি বাকি রাখেনি। আপনারা দেখেছেন যে টাকার বিনিময়ে এখানে পদ বিক্রি করা হচ্ছে, কে করছে? এখানকার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তিনি টাকার বিনিময়ে এখানকার যিনি প্রাক্তন ব্লক সভাপতি ছিলেন গোলাম মুর্শেদ জজ, তিনাকে বলছে যে 30 লক্ষ টাকা এখন দেন আর বাকিটা পরে দেওয়া হবে, আমি আপনাকে পুনরায় ব্লক সভাপতি করব। এখানকার যিনাকে যুব সভাপতি করা হয়েছে সেই যুব সভাপতি, তার কাছ থেকে আমার কাছে যেটা খবর, তিনার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়ে, 10 লক্ষ টাকা কন্ট্রাক্ট হয়েছে, ইতিমধ্যেই 7 লক্ষ টাকা নিয়েছে। কিন্তু এখন আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারবো না, কারণ আপনারা সত্যিটা বললে প্রমাণ খুঁজবেন, কারণ সেটা তো রাতের অন্ধকারের ব্যাপার, টাকা লেনদেনের ব্যাপার, যে দিয়েছে সে জানে আর যে করেছে সে জানে। বিষয় এইভাবে আমার নামে যে একটা মিথ্যা অপপ্রচয় করা হয়েছে সেটা আমি মানুষকে জানাতে চাই, এটা আমি কোনো ব্যক্তির কাছ থেকে শুনতে চাই না। বড়ুয়ার মানুষ, বড়ুয়ার এলাকার মানুষ, আমি বড়ুয়ার মানুষের ঘরের সন্তানের মতো, তাদের সন্তানের ছেলের মতো আমি বড়ুয়ার মানুষের 10 বছর বড়ুয়ার মানুষকে আমি পরিষেবা দিয়েছি। আমি বড়ুয়ার ব্লকের আজকে 10 বছর বড়ুয়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আছি, মুর্শিদাবাদ জেলা যুবশক্তি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ছিলাম, কামি মহকুমা ছাত্র যুব অবজারভার ছিলাম। আপনারা মিডিয়া বন্ধুরা আপনারা জানেন আমি 10 বছরে মানুষের জন্য কিভাবে মাঠে ময়দানে কাজ করেছি, কিন্তু আপনারা কোনোদিনও বলতে পারবেন যে 10 বছরে আমার বিরুদ্ধে এমন কোনো দুর্নীতি বা কোনো রকম অভিযোগ উঠেছে? আপনারা তো মিডিয়া এলাকার মানুষ, আপনারা তো সত্য জিনিস প্রকাশ করেন, সেটা কখনোই কিন্তু আসেনি। 10 বছরে আমার এগেনস্টে এমন কোনো রিপোর্ট নাই যে প্রশাসনের বিপক্ষে আমি কাজ করেছি। আমাকে দল যে গাইডলাইন দিয়েছে, দল যে নিয়ম বলেছে, আমি সেই নিয়ম মেনে চলেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মেনে বড়ুয়া ব্লকে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করেছিলাম, তাই আমার ওপরে অধীর চৌধুরী করার মামলা আমার ওপরে রয়েছে, গৌরীশঙ্করের করা মামলা আমার ওপরে রয়েছে, সিপিএম এর করা মামলা আমার ওপরে রয়েছে। তাই এই বিধায়কের যে মিথ্যা চক্রান্ত এবং মিথ্যা ষড়যন্ত্র, ইয়ারই প্রতিবাদে আগামী দিনে বড়ুয়ার মানুষ হাজারে হাজারে গর্জিয়ে উঠবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ মাধ্যমে একটা ঝড় উঠেছে, সেই ঝড়ে সুধা বড়ুয়ার মানুষ তারা বিধায়ককে ধিক্কার জানাচ্ছে। এই বিধায়ক ব্লক সভাপতি হওয়ার পরে এখান থেকে পঞ্চায়েতের প্রত্যেকটা প্রধান এবং অঞ্চল সভাপতিদের কাছ থেকে 2 লক্ষ 3 লক্ষ করে টাকা কাটমানি হিসাবে তিনি তুলেছেন, এবং মানুষ এখানে ভয়ে ইতস্তত হয়ে ইতস্তত আছে, কারণ প্রতিবাদ করতে গেলে পুলিশকে দিয়ে তাকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে এসে ঠেট দেওয়া হচ্ছে এবং তাকে হুমকি দেওয়া হচ্ছে, তাই মানুষ ভয়ে আতঙ্কে রয়েছে। তাই আজকে জনসম্পর্কে আপনাদের মাধ্যম দিয়ে বড়ুয়ার মানুষকে জানাতে চাই এবং এলাকার মানুষকে জানাতে চাই, সত্য জিনিসটা সামনে আসুক। কিন্তু দাদা, কারণেই পরিস্থিতি তৈরি হয়েছে। জীবনকৃষ্ণ সাহা আপনার এই অভিযোগকে অস্বীকার করে তিনি জানাচ্ছেন তার কাছ থেকে ফাঁকা প্যাড কিছু চলে গিয়েছিল, সেই প্যাডেই কেউ এটা কাটসাজি করেছে, দলীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্বকে তিনি কিছু যার পাঠাননি, এই সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এমন দাবি করছে। দেখুন, জীবনকৃষ্ণ সাহা কি অভিযোগ করলো, কারণ জীবনকৃষ্ণ সাহা হচ্ছে একটা মিথ্যাবাদী, একটা ভাঁওতাবাজি, সেটা বড়ুয়ার মানুষ জানে, আমি ওর কথার কোনো উত্তর দেবো না। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে একটা অডিও ক্লিপ সেটা ভাইরাল হয়েছে এবং তার প্যাডে ওই ভাষাটা ওনার লেখা, সেটা আমি ভালো করে জানি, আমি ভালো করে জানি। অত যদি সৎ সংস্থাকে উনি প্রকাশ্য ক্যামেরায় বলুন যে এটা মিথ্যা, অডিওটা মিথ্যা এবং এই প্যাডে লেখাটা মিথ্যা, অত সৎ সাহস যদি থাকে, এটা দায়িত্ব নিয়ে আপনাদের আমি বলছি। দাদা, আপনি কি বলবেন, আপনার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আনা হয়েছে, নারী পাচার এবং তোলাবাজির অভিযোগ, কি বলবেন এই বিষয়ে? দেখেন, সেটা মানুষ বলবে, কারণ আমি নিজে মুখে বললে পারে, আমি যদি নিজে বলি আমি ভালো, সেটা ভালো নয়, এলাকার মানুষ বলবে যে আমি কি। কারণ আপনারা তো জানেন, মিডিয়া বন্ধুরা, বিগত 10 বছর থেকে আমাকে দেখছেন, আমার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো অভিযোগ এসছে? আপনাদেরকে দায়িত্ব নিয়ে আপনারা কেউ বলতে পারবেন যে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ এসছে? সেটা তো আপনারাই জানেন না, আমার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ আছে? মিথ্যা একটা ষড়যন্ত্র, টাকার বিনিময়ে আমাকে সরানো হয়েছে, কিসের জন্যে সেটাই আমি জানতে চাই। এই তৃণমূল কংগ্রেস করতে যেই বড়ুয়া ব্লকের আপনি দুটো নেতার নাম বলতে পারবেন না যারা মানুষের জন্য কাজ করেছে, কিন্তু আমি জোর গলায় আপনাদের অন ক্যামেরায় বলছি এবং দলকেও বলছি যে বড়ুয়া ব্লকে মানুষের জন্য কাজ করেছে আর একজন ব্যক্তির নাম বলুক, মায়ালম ছাড়া আমি মানুষের দুর্যোগের পাশে আমফান কোভিড-19 থেকে বিগত কয়েক বছর থেকে মানুষের পাশে যেভাবে থেকেছি, আমার নামে অধীর চৌধুরী করার মামলা
সেই মামলার আসামি আমি। বিজেপির যিনি জেলা সভাপতি ছিল বিগত দিনে গৌরীশঙ্কর ঘোষ, তার করার মামলার আসামি আমি। এখানকার যিনি সিপিএম এর এলসিএল বা জেডসিএফ যারা রয়েছেন, কাম্বার মির্জা, আনন্দ ঘোষ, তাদের রেফায়ার করার সেখানেও আমি আসামি। আপনারাই বিচার করুন মিডিয়াদের মাধ্যমে। আপনাদেরকে আমি বলতে চাই সত্যি জিনিস, মিডিয়া হচ্ছে গণতান্ত্রিকের চতুর্থ স্তম্ভ। তাই এই চতুর্থ স্তম্ভদের কাছে হাত জোড় করে অনুরোধ, আপনারা সত্যি জিনিসটা প্রকাশে তুলে ধরুন। বিভিন্ন যে জাল সার্টিফিকেট সত্যি জড়িত এবং তৃণমূল কংগ্রেস দলটাকে উনি এখানকার বিধায়ক হওয়া পরে যেভাবে মিসগাইড এবং রাজ্য নেতৃত্বকে ভুল বার্তা পাঠাচ্ছে, সেটা কিন্তু মানুষ সবাই বুঝতে পেরেছে। এবং এই 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 মুর্শিদাবাদ জেলার যিনারা নেতা আছে তিনারাও অনেকে বুঝতে পেরেছেন। শুধু আপনাদের মাধ্যমে একটা কথাই বলতে চাই, আমি আবারও বলছি, আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ আইনের দরজায় নিয়ে আসা হোক এবং তার আইনগতভাবে আমাকে শাস্তি দেওয়া হোক। আর এই বিধায়কের কথার মন্তব্য করব না, কারণ এই বিধায়ক একটা মিথ্যাবাদী, একজন দালাল, একজন চরিত্রহীন, সেটার প্রমাণ বড়ুয়ার মানুষ জানে। তোমরা তো জানো না মধ্যে কিছু নয়, আজকে 10 বছর এরকম একটা মিথ্যা কলঙ্ক আমার উপরে চাপানো হচ্ছে। দেখুন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে সেটা আমার থেকেও এলাকার মানুষ এবং আপনারা মিডিয়া বন্ধুরা তারাও আপনারা ভালো করে জানেন, কারণ আমি বিগত 10 বছর তৃণমূল যুব কংগ্রেসের এই ব্লকের সভাপতি আছি এবং যুবশক্তি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ছিলাম, কানি মহকুমা ছাত্র যুবর অবজারভার ছিলাম, বড়ুয়া পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ দিয়েছি। আপনারা দলের মাধ্যমে আমার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিভিন্ন আমার অ্যাক্টিভিটি আপনারা ফলো করেছেন, আপনাদের মাধ্যমে সে খবর সম্প্রচার হয়েছে। কিন্তু আমার বিরুদ্ধে যিনি অভিযোগ করেছেন তিনি আমাকে সরানোর রাজনৈতিকভাবে আমার সাথে পারেনি, তাই তিনি আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চিঠি লিখে রাজ্য নেতৃত্বকে একটা ভুল বার্তা তিনি বুঝিয়েছেন। এবং একজন যিনাকে ব্লক সভাপতি যুবর করা হয়েছে তিনার সাথে 10 লক্ষ টাকা কন্ট্যাক্ট হয়েছে, 7 লক্ষ টাকা তিনি পেমেন্ট করেছেন। ইতিমধ্যে আপনারা জানেন এই বিধায়কের একটা রেকর্ডিং ভাইরাল হয়েছে, সেই রেকর্ডিংয়েও আপনারা জানেন যে পরিষ্কারভাবে এখানকার যিনি ব্লক সভাপতি আগে ছিলেন তিনাকে বলছে পুনরায় সভাপতি করব, 30 লক্ষ টাকা এখন দেন, বাকিটা পরে লাগবে। আপনারা জানেন এই বিধায়ক একটা মিথ্যাবাদী, একটা ষড়যন্ত্রকারী, ইনি দলকে মিসগাইড এবং ভুল পথে পরিচালনা করছেন। আমাদের রক্তের বিনিময়ে তৃণমূল কংগ্রেসটা এই ব্লকে তৈরি হয়েছিল, আমাদের রক্তের বিনিময়ে তৃণমূল কংগ্রেস আমরা তৈরি করেছি। আমরা বহু প্রতীক্ষা, বহু মানুষের আন্দোলন করে মানুষকে সঙ্গে নিয়ে আমরা তৃণমূল কংগ্রেসটা করেছিলাম। কিন্তু আমরা আজকে সত্যিকারই খুব মর্মান্ত অভিযোগ যে আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে এই অভিযোগে আমি অন্তর থেকে ভীষণভাবে আমি আঘাত পেয়েছি এবং আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। আমি শুধু একটা কথাই আপনাদের বলতে চাই যে আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন, এবং যদি এই অভিযোগ প্রমাণ হয় আইনগত তার ব্যবস্থা গ্রহণ করে আইনের দরজায় আমাকে শাস্তি দেওয়া হোক যদি এই এই অভিযোগ যদি প্রমাণ হয়। আর এই বিধায়ক আপনারা জানেন নানা দুর্নীতি, কাকবানি, পঞ্চায়েতের টাকা, টেন্ডারের টাকা থেকে সমস্ত জায়গা থেকে জড়িত, মাস্টারি চাকরি, প্রাইমারি, আপার প্রাইমারি যে দুর্নীতির সাথে তিনি জড়িত সেটা আপনারা মিডিয়া বন্ধুরা আমার থেকেও ভালো জানেন, এলাকার মানুষও ভালো জানে। তাই আমার বিরুদ্ধে যে চক্রান্ত করা হয়েছে সেই চক্রান্তর জন্য আজকে বড়ুয়ার মানুষ কিন্তু সবাই কিন্তু আজকে তার প্রতিবাদে গর্জে উঠেছেন। এবং আমি চাই আমাদের দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেন এই সঠিক বিচার করে, এবং তিনার কাছে আমার কড়ো ধরে নিবেদন যেন সঠিক তথ্য যেন উঠে আসে। একটা মিসগাইড করে আইপেকের দ্বারা আমাকে আজকে পদ থেকে সরানো হয়েছে এবং আমার বিরুদ্ধে যে চক্রান্ত করা হচ্ছে আমি এতে মানসিকভাবে চরমভাবে ভেঙে পড়েছি। জীবন কৃষ্ণ সাহা বলছেন যে যে প্যাডের কথাটা বলা হচ্ছে সেটা কিন্তু অনেককে উনি এরকম ফাঁকা প্যাড দিয়েছিলেন সেখান থেকে। দেখুন উনি যেটা বলছে উনি সবসময় মিথ্যা কথা বলে, উনি যদি অত সৎ সাহস থাকুক যে উনার ওটা নয় তার প্রমাণ তো হয়ে যাবে। আপনারা আরো ওয়েট করুন, কয়েকদিন বহু কিছু প্রমাণ সামনে আসবে। ওয়ার যে দুর্নীতি, ওয়ার যে দুর্নীতির সঙ্গে জড়িত মাস্টারি চাকরি থেকে বিভিন্ন যে জাল সার্টিফিকেট সত্যি জড়িত। তৃণমূল এখন শেষ, তৃণমূলের লোক নেই, তৃণমূল বিজেপির লোককে ভাড়া করতে হয়, তৃণমূলের বিজেপির লোককে ভাড়া করে তাকে ব্লক সভাপতি তৈরি করতে হয়। এখানকার তৃণমূলের দুরবস্থা, এখানকার তৃণমূলের এই যে দেখছেন না আপনারা শুনতে পেলেন, এখানকার যে বিধায়ক টাকা খেয়ে সেই বিজেপির একটা ক্যান্ডিডেটকে তাকে সভাপতি করতে হয়েছে, এইটাই তো দুর্ভাগ্য আমাদের। আমার নাম আজাদ মল্লিক, আমি কংগ্রেসের ব্লক সভাপতি। অ্যাকচুয়ালি বলতে গেলে যখন থেকে এখানে তৃণমূল গঠন হয়েছে
তখন থেকে এটা কেনা বেচা চলছে। তার কারণ হচ্ছে আপনারা হয়তো দেখেছেন যে শুধু এই 30 লক্ষ বলে নয়, 30 কোটিও হতে পারে। তার কারণ হচ্ছে 30 কোটিও হতে পারে, 300 কোটিও হতে পারে। আজকে দেখেন যে সাধারণ গরিব মানুষের টাকা নিয়ে এরা ছিনিমিনি খেলতে শুরু করেছে, সেটা আপনারও টাকা আমারও টাকা, তা পশ্চিম বাংলার মানুষের টাকা। তাই আমরা বলতে চাইছি যে গরিব মানুষের টাকা নিয়ে যারা ছিনিমিনি খেলে তারা বেশি দিন লাস্টিং করতে পারবে না। তার কারণ মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে একটা প্রবাদ আছে যে গরিব মানুষের টাকা নিয়ে যারাই ছিনিমিনি খেলবে তাদেরকে জাহান্নামে যেতে হবে। তাই আজকে আজকে যেটা দেখছেন বুমরা ব্লকে, শুধু বুমরা ব্লক নয়, গোটা পশ্চিম বাংলায় তৃণমূলের যেসব পূর্ণ বিকরণ হচ্ছে তাদের ঠিক এইরকমভাবেই 80 কোটি 80 লক্ষ 10 লক্ষ প্রচুর টাকা দিয়ে কিনা বেচাই চলছে। আপনারা ভালো করে সব জায়গায় একটু খোঁজ নিয়ে রাখেন, তাহলে দেখতে পাবেন। তাই আমরা বলতে চাইছি এরা গরিব মানুষের টাকা নিয়ে ছিনিমিনি খেলছে, এদের কিন্তু বেশি দিন আর মেয়াদ নাই, এরা কিন্তু জাহান্নামে যাবে, এটা আপনারা দেখে নেবেন। এটুকুই বলার বিষয়। 2021-এ বিধানসভা নির্বাচনে যিনি বিজেপির কোনো এজেন্ট ছিলেন তাকে আজকে বনরা ব্লক সভাপতি করা হয়েছে তৃণমূল, এটা তো বলার কিছুই নেই। তার কারণ হচ্ছে আমরা তো দীর্ঘদিন ধরে প্রথম থেকে বলে আসছি তৃণমূল বিজেপি এক। তার কারণ দেখেন, আপনি যদি দেখেন গ্যাসের দাম যখন বাড়লো, দেখেছেন কিছুদিন আগে গ্যাসের দাম বেড়ে গেল 50 টাকা, তারপরে এভাবে বাড়ছে, বাড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখেছেন যখন গ্যাসের দাম বাড়ছে, যখন সেই 400 টাকা গ্যাসের দাম ছিল, যখন বামফ্রন্ট সরকার ছিল পশ্চিমবাংলায়, কেন্দ্রে যখন বিজেপির সরকার ছিল, আজকের যে মুখ্যমন্ত্রী তিনি বিরোধী নেত্রী ছিলেন, সেই সময় তিনি ওই রাস্তায় ঘটি বাটি নিয়ে রাস্তায় নেমেছিলেন যে এত গ্যাসের দাম তো আমরা খাবো কি। আর আজকে 1100 টাকা গ্যাসের দাম হয়ে গেছে, তখনও মানে আমাদের নেত্রী দেখতে পাচ্ছে না, তার জন্য কোনো বিরোধিতা নেই। তাহলে আজকে দেখতে পাবেন যে বিজেপি কেন্দ্রে যেটা বাড়িয়ে দিচ্ছে আজকে আমাদের মুখ্যমন্ত্রী সেটার জন্য কোনো পদক্ষেপ করছে না। তাই আমরা প্রথম থেকেই বলে আসছি যে বিজেপি আর তৃণমূল এরা একে অপরের পরিপূরক, সেটা কিন্তু দীর্ঘদিনের, শুধুমাত্র আজকে পুনরা ব্লকে নয়, এটা সব জায়গাতেই এইভাবে এটা চলছে, এইভাবে সেটিং হচ্ছে। তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন ভাইপুকে জেলে ভরার কথা ছিল, সেখানে ওই যে পার্থ চ্যাটার্জি কেষ্টকে বলির পাঠা করা হলো, মানে পাঠা যেমন মন্দিরে পাঠা দিয়ে যে সেই মানে পূর্ণ কিছু মানে মানার জন্য যে পাঠা দেওয়া হয় সেটা আজকে করেছে, যে এরা সেই পাঠাটাই দিয়েছে। তারা উল্টোপাল্টা মন্তব্য করে প্রচারে আলোতে আসতে চায়, সেরকম একটা সেই দলের একজন এজেন্ট আপনার বড় ব্লকের বর্তমান সভাপতি, এটা কি চোখে দেখছেন আপনি? দেখুন, উনি খুব ভালো মানুষ, উনি এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বা করবেনও না। উনি যেখানে যা বলার আমাদের দলের উদ্বোধন কর্তৃপক্ষ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ওনাকে জানিয়েছেন, লিখিত আকারে জানিয়েছেন ওনার বিরুদ্ধে এই অভিযোগ চক্রান্ত করে চলছে উনি জানিয়েছেন, এবং পরবর্তীকালে যেমন দল ইনস্ট্রাকশন দেবে সেই মতো আমরা আগাবো। থ্যাংক ইউ। ভিডিওটা বা অডিও যেটা আপনাদের কাছে এসেছে সেটাতে আপনারাও জানেন যে স্পষ্ট নয় 30 সংখ্যাটা কত, লাখ না হাজার, ঠিক আছে? এটা যে যেমনভাবে দেখেন সে সেমন মতো খুব বলেছেন, কিন্তু আমি যেটা মনে করি সেই সময় আমাদের দলের ব্লক সভাপতি উনি ছিলেন, ওনার সঙ্গে কোনো সাংগঠনিক আলোচনার ক্ষেত্রে বা কোনো কিছু ব্যাপার নিয়ে এটা নিয়ে একটা আলোচনা চলছিল, তার একটা ভিডিও যা ভাইরাল হয়েছে, কিন্তু সেখানে মাঝখানে দেখবেন হাবিবুর রহমান বলে একজন ব্যক্তির নাম করা হয়েছে, আপনারা ওনার কাছেও জানতে পারবেন সঠিক তথ্যটা কী। তবে আমার মনে হয় না কিছু রিলেটেড ঘটনা যেটা বলছেন আপনারা সন্দেহ করে সেই রকম কিছু না। দাদা, যুব সভাপতি বিষয়টা কী বলবেন? যুব সভাপতি বিষয়টা ধরুন, আমি আজকে আমার সকালে আমি দেখলাম আমার মোবাইলে যেটা এসছে, কিন্তু এই বিষয়টা আমাকে একটু তদন্ত করে দেখতে হবে, কারণ আমি এর আগে আমাদের দলের সক্রিয় কর্মীদেরকে আমি 2-3টা ব্ল্যাঙ্ক প্যাড আমি দিয়েছি সই করে, সেই জায়গা থেকে আমার যে প্রাক্তন ব্লক সভাপতি ছিলেন উনিও জানেন, দেখি সেই বিষয়টা তারপর আমি সঠিক বলতে পারবো। অডিওটা সত্য? অডিও যেটা কথোপকথন শুনেছেন সেটা দেখুন, আমি তো বারবার বলছি যে বিষয়টা সেই সময় তখনকার পরিস্থিতি অনুযায়ী একটা আলাপ আলোচনা হয়েছিল কোনো একটা বিষয়কে কেন্দ্র করে, কিন্তু এটা নয়। আপনারা যেটা সন্দেহ করছেন যে ব্লক সভাপতি কেন্দ্রিক বা কোনো কিছু টাকা চাওয়া হচ্ছে, সেই ধরনের কিছু না। কোনো সাময়িক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য হয়তো কোনো কিছু ব্লক সভাপতির সঙ্গে সুন্দরভাবে সেটা আলোচনা চলছে, যে ব্লক সভাপতির সঙ্গে তিক্ততা, ব্লক সভাপতির সঙ্গে যে এই নিয়ে যেটা আপনারা বলতে চাইছেন সেটা এমন কিছু ঘটনা নয়। আমি এর আগে 2-3 জনকে ফাঁকা প্যাড আমি সই করে দিয়েছিলাম, ঠিক আছে?
সেটা যে প্রাক্তন যুব সভাপতি সে জানে বিষয়টা। আমি আজকে আবার সকালে জিনিসটা আমার নজরে এসছে, আমি একটু বিষয়টা দেখি তবেই বলতে পারবো সঠিক কথা। আর একটা অডিও ভাইরাল হয়েছে যেটা প্রাক্তন ব্লক সভাপতি ছিলেন তাকে নাকি মোটা অঙ্কের টাকা 30 লক্ষ টাকা চালানো হয়েছিল পুনরায় ব্লক সভাপতি পদ ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে, এটা আপনার ভয়েস আছে? হ্যাঁ, আমি মানে অডিওটা পেলাম, আপনারা যেটা বলছেন সেখানে কিন্তু স্পষ্ট নয়, সেখানে বলা হয়েছে 30 লাখ না 30 হাজার, সেটা এখন স্পষ্ট নয়। আর এটা যেটা আপনারা দাবি করছেন যে ব্লক সভাপতি কেন্দ্রিক এটা আলোচনা নয়, ওটা একটা অন্য একটা ম্যাটার ছিল যার জন্য ব্লক সভাপতি এবং আরেকজন দেখবেন আমাদের দলের কর্মী হাবিবুর রহমান, বিষয়টা অন্য একটা বিষয় ছিল, এটা ব্লক সভাপতি আমি করার কেউ না আর আমি কেড়ে নেওয়ারও কেউ না, দল ডিসিশন নেয় ব্লক সভাপতি কাকে করবেন কাকে রাখবেন, এই একটা বিষয়। আর যেহেতু উনি আমার ব্লক সভাপতি ছিলেন, অনেক অনেক ক্ষেত্রে অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়, সেইটা একটা পার্ট একটা। এখানে ওই 30টা কী বলা হয়েছিল, কী মানে? দেখুন 30টা কী মানে সেটা ধরুন ব্লক সভাপতি বলতে পারবে, যার কাছ থেকে ভাইরাল হয়েছে সেটা বলতে পারবে, কিন্তু আমি শুনেছি সেই সময় ধরুন যখন ব্লক সভাপতি ছিল বিভিন্ন ব্যাপারে বিভিন্ন ক্ষেত্রে আলোচনা হয়েছে, সেই আলোচনার একটা রেকর্ডিং একটা ভাইরাল হয়েছে, এইটা নিয়ে ধরুন এত মাতামাতি কোনো মনে আমার আমার তো মনে হয় কিছু এখানে কোনো ব্লক সভাপতি রিলেটেড বা 30 লাখ এটা আমার মনে হয়নি। সেই সময় কোনো একটা ম্যাটার নিয়ে আলোচনা হয়েছে যেখানে থার্ড ম্যান ছিল হাবিবুর রহমান, তার কাছেও গিয়ে আপনারা এই জিনিসটা বাইট নিতে পারেন ঘটনাটা কি। অডিও যেটা পাওয়া গেছে সেটা তাহলে সত্য? হ্যাঁ অবশ্যই, এটা তো আমার বলা, আমি তো অস্বীকার করতে পারি না, কিন্তু এই নয় যে এটা 30 লাখ চেয়েছি বা 30 কোটি টাকা চেয়েছি, সেটা নয়, এটা কোনো একটা আলোচনা চলছিল ব্লক সভাপতির সঙ্গে, দেখবে সেই আলোচনা বিষয়টা কোনো একটা জায়গায় কোনো কিছু ঘটেছিলো তার জন্য হয়তো সেই আলোচনা একটা নিয়ে ব্যাপার মানে ওই ওই মুহূর্তে ব্যাপারটাকে চাপা দেওয়ার জন্য ওইরকম একটা আলোচনা ছিল, যেটা মাঝখানে ছিল দেখবেন হাবিবুর রহমান। প্রত্যক্ষভাবে বিজেপি করতো সেটা আমরা সবাই জানি, এমএলএ জানে, যখন ওই সিঙ্গারটায় আমরা যখন ভোট ক্যাম্পেনিংয়ে যাই তখন ও তো এমএলএর সঙ্গে হাতটাও মেলেনি, সেটা তো এমএলএ নিজেও জানে যে ও বিজেপির লোক, তারপরে সে তো প্রত্যক্ষভাবে কোনো আনুষ্ঠানিকভাবে জয়েন্ট করেনি দলে। বিজেপির অনেকে আনুষ্ঠানিকভাবে জয়েন্ট করছে, এমএলএ হয়েছে, মন্ত্রী হয়েছে, অনেক কিছু হয়েছে, সেটা আলাদা বিষয়, কিন্তু সে তো প্রত্যক্ষভাবে কোনো দিন জয়েন করেনি। হ্যাঁ, আর মোনাদে এমন দুর্দিন আসেনি এখানে যে বিজেপিকে এনে ব্লক সভাপতি করতে হবে, শামসের দেওয়ানকে করতে হবে, শামসের দেওয়ান প্রত্যক্ষভাবে দলটা কীভাবে করেছে সেটাও খোঁজ নিয়ে দেখুন, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোলাবাজ কি না বাজ সেটা ও কিন্তু দুদিন এসে গেল, সে তো দীর্ঘদিন থেকে ব্লক যুবতে আছে। হ্যাঁ, সে দীর্ঘদিন যুবতে ছিল, মানে বর্তমানে যারা আমরা 8 বছর 10 বছর ধরে দল করে রাখলাম আমরা সব তোলাবাজ, আমরা দলটাকে 15,000 ভোট থেকে এনে 70,000-65,000 ভোটে নিয়ে আসলাম, তারা আমরা সব তোলাবাজ। হ্যাঁ, দলটা তো এমনি তৈরি হয়নি, জনগণে আমাদের জনগণের আমাদেরকে ভালোবাসে, জনপ্রিয়তা আছে বুথ লেভেল পর্যন্ত, বলি তো আমরা 15,000 এর ভোটটাকে টিএমসি ভোটটাকে আমরা 65,000-70,000 নিয়ে আসতে পেরেছিলাম। হ্যাঁ।